নমস্কার, আমি চিত্রা। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আবার ফিরে এলাম সংযোগের এই নতুন এপিসোড নিয়ে। গত পর্বে আমরা যোগা কীভাবে মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে পারে সেই ব্যাপারে কথা বলেছিলাম। আজ একইভাবে আরও একটি বিষয় নিয়ে কথা বলবো। দেখব কীভাবে যোগা আমাদের সেই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। আবারও লকডাউন চলে এলো, আবারও গৃহবন্দী সকলেই। অফিস যাওয়া, বিভিন্ন কাজে বাইরে বেরোনো, জিম যাওয়া, এগুলি সব বন্ধ। বাঙালি জাতি এমনিতেই আরামপ্রিয়, ফলে শরীরে বাড়তে পারে ব্যথা বেদনা। বাড়ির বড় সদস্যদের মধ্যে এই শারীরিক কষ্ট নতুন নয়। লকডাউনে সেই ব্যথা ঢুকে পড়েছে 30 পেরোয়নি এমন মানুষের মধ্যে। আজকাল কলেজের ছাত্রছাত্রীরাও অতিরিক্ত বসে বসে কাজ করার জন্য এই কন্ডিশনে ভোগে। লক্ষ্য করে দেখবেন, এই ব্যথা বেদনাগুলি মূলত শরীরের বিভিন্ন জয়েন্ট বা গাঁটে হয়। এই অবস্থায় কোনো ব্যক্তি হাঁটতে, চলতে, উঠতে, বসতে সবেতেই হালকা ব্যথা থেকে অসহ্য যন্ত্রণা অবধি অনুভব করতে পারে। এই ধরনের ব্যথাকে জয়েন্ট পেন বলা হয়। তাহলে এই মেডিকেল কন্ডিশনটি কী নামে পরিচিত, আর এর থেকে নিস্তার পাওয়ার উপায় কী? হ্যাঁ, আপনি ঠিকই আন্দাজ করেছেন। আজকের আলোচনার বিষয় আর্থারাইটিস। এই আর্থারাইটিসকে মূলত তিনটে শব্দে ব্যাখ্যা করা যায়। সেটা হলো ইনফ্লেমেশন অফ জয়েন্টস, অর্থাৎ সহজ বাংলায় গাঁটে ব্যথা বা জয়েন্ট পেন। আর্থারাইটিস শব্দটি এসেছে দুটি শব্দ থেকে, আর্থ অর্থাৎ জয়েন্ট বা সংযোগস্থল এবং রিটিস অর্থাৎ ইনফ্লেমেশন। গাঁটের বা জয়েন্টের ইনফ্লেমেশন অথবা ইনফ্লেমেটরি ডিসঅর্ডারকে আর্থারাইটিস বলে। এতে শরীরের যে কোনো একটি বা একাধিক গাঁট আক্রান্ত হতে পারে। যখন শরীরের কোনো জয়েন্ট বা গাঁট স্ফীতিত হয়ে যায় এবং ফুলে যায়, সেই অবস্থাকে ইনফ্লেমেশন অফ দ্য জয়েন্ট বলে। এখন প্রশ্ন উঠতে পারে, এই ইনফ্লেমেশনের কারণ কি? এই অবস্থা হয় মূলত যখন আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম অত্যাধিক সক্রিয় বা ওভার অ্যাক্টিভ হয়ে যায়। সাধারণত আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম সক্রিয় হয়ে ওঠে তখনই যখন আমাদের শরীর নিজের ভেতর কোনো বহিরাগত পদার্থ অনুভব করে, যেমন কোনো জীবাণু, ভাইরাস বা ব্যাকটেরিয়া। কিছু ইনফ্লেমেশন জাতীয় রোগ হয় আমাদের শরীরের ইমিউন সিস্টেম অকারণে অত্যাধিক সক্রিয় বা ওভার অ্যাক্টিভ হয়ে উঠলে। অথচ শরীরে কিন্তু তখন কোনো বহিরাগত পদার্থের নামও নিশান নেই। এই ওভার অ্যাক্টিভ ইমিউন সিস্টেম একটি সুস্থ শরীরের টিস্যুগুলিকে খারাপ বা নষ্ট করে দেয়। এই ধরনের অত্যাধিক সক্রিয় শারীরিক প্রতিরোধ ক্ষমতা বা ওভার অ্যাক্টিভ বডি ডিফেন্স সিস্টেমকে অটো ইমিউন ডিসঅর্ডারও বলে। তাই যদিও আর্থারাইটিসকে জয়েন্ট ইনফ্লেমেশন বলা হয়, কিন্তু সব রকমের আর্থারাইটিস শুধুমাত্র এই ইনফ্লেমেশনের কারণে হয় না। দুই রকমের আর্থারাইটিস আছে, ইনফ্লেমেটরি এবং নন ইনফ্লেমেটরি আর্থারাইটিস। বিভিন্ন গবেষণার দ্বারা প্রায় 100-এর বেশি রকমের আর্থারাইটিসের খোঁজ পাওয়া গেছে। তবে তাদের মধ্যে রিউমাটয়েড আর্থারাইটিস, যা কিনা ইনফ্লেমেটরি আর্থারাইটিস, আর অস্টিও আর্থারাইটিস, যা কিনা নন ইনফ্লেমেটরি আর্থারাইটিস, সবচেয়ে কমন। এছাড়া গাউট, জুভিনাইল ইডিওপ্যাথিক আর্থারাইটিস, সোরিয়াটিক আর্থারাইটিস, রিয়াক্টিভ আর্থারাইটিস, সেপটিক আর্থারাইটিস, থাম্ব আর্থারাইটিস ইত্যাদিও দেখা যায়। এবার বলি আর্থারাইটিস কেন হয়। প্রথমত, কিছু ধরনের আর্থারাইটিস হয় যখন আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের কার্টিলেজ টিস্যু কমে যায়। এই কার্টিলেজ টিস্যুগুলি হচ্ছে মূলত কানেক্টিভ টিস্যুস, যেগুলি আমাদের দেহের বিভিন্ন জয়েন্টসে থাকে, জয়েন্টগুলিকে আগলে রাখে এবং সুরক্ষিত রাখে। দ্বিতীয়ত, কোনো জয়েন্টে ইনফেকশন বা ইঞ্জুরি হয়ে থাকলে, এর ওপর অতিরিক্ত প্রতিনিয়ত শারীরিক ধকল হলে ভবিষ্যতে অস্টিও আর্থারাইটিস হতে পারে। তৃতীয়ত, অতিরিক্ত ওজন বা ওবিসিটি থাকলে ব্যক্তিবিশেষের হাঁটুতে, পিঠে, শিরদাঁড়ার দিকে এবং কোমরে চাপ পড়ে, এক্ষেত্রেও ভবিষ্যতে আর্থারাইটিস হওয়ার প্রবণতা থাকে। এছাড়া
অটোইমিউন ডিসঅর্ডার্স, বাড়তি বয়স এবং জিনগত কারণেও মানুষ আর্থ্রাইটিসের শিকার হয়। তবে কিভাবে বুঝবেন যে আপনার শরীরে বাসা বেঁধেছে আর্থ্রাইটিস? দেখুন, আপনার শরীরের কোনো গাঁটে বা জয়েন্টে যদি বারবার ব্যথা হয়, ফুলে যায়, জায়গাটি স্টিফ বা শক্ত হয়ে যায় এবং কখনো কখনো জায়গাটি যদি লাল হয়ে ওঠে, তবে বুঝতে হবে আপনার আর্থ্রাইটিস আসন্ন। এবার আপনাদের কয়েকটা জিনিস বলি। দেখুন, চিকিৎসা শাস্ত্রে এই রোগের সাথে মোকাবেলা করতে মেডিকেল কাউন্সেলিং এবং বিভিন্ন চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয়, কিন্তু এর সাথে যোগাও যদি নিয়মিত করা যায় তাহলে ব্যাপারটা অনেকটা সহজভাবেই আয়ত্তে আনা যেতে পারে। মূল বিষয়টা হচ্ছে, আপনি যদি নিয়মিত শরীর চর্চা করেন তাহলে আপনার দেহে আর্থ্রাইটিসের সম্ভাবনা কমে যাবে। ফিজিক্যাল মুভমেন্ট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা শারীরিক ক্রিয়াকলাপ না করলে এই সমস্যা আরও গাঢ়ভাবে আপনার শরীরে বাসা বাঁধতে পারে, আর এই লকডাউনের সময় তো এর সম্ভাবনা আরও বেশি। এখন এসবের ক্ষেত্রে যোগার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যোগার মাধ্যমে শরীরের মাসেলসগুলোকে স্ট্রেচ, টেন্স এবং রিল্যাক্স করা যায়। এর নানা রকমের শারীরিক ভঙ্গি বা পশ্চার্স শরীরের অঙ্গগুলিকে সঠিক মুভমেন্ট বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি দেয় এবং শরীরের গঠন ভালো করে। যোগার সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য হল এটি শান্তি স্বভাব এবং ধীর প্রকৃতির। যোগার বিভিন্ন পোজ এবং ব্রিদিং টেকনিক্স আর্থ্রাইটিসের ফলে যে যন্ত্রণা হয় তা অনেকটাই কমাতে সাহায্য করে। এগুলি শরীরের মাসেলগুলির এবং জয়েন্টসের শক্তি বাড়ায়। যোগার সাথে প্রাণায়াম বা ব্রিদিং এক্সারসাইজ করলে স্ট্রেস কমে এবং ভালো ঘুম হয়। ভালো ঘুম শরীর আর মনকে রিজুভিনেট করে। আর্থ্রাইটিসের সাথে লড়তে হলে বা এর থেকে দূরে থাকতে হলে যে যে যোগাসনগুলি করতে পারেন সেগুলি হল বৃক্ষাসনা, ট্রিপোজ। এই আসনের মাধ্যমে শরীরে প্রপার ব্যালেন্স বা সঠিক ভারসাম্য আসে, পাশাপাশি পায়ের এবং শিরদাঁড়ার শক্তি বাড়ে। বীরভদ্রাসনা, ওয়ারিয়র পোজ। যারা ফ্রোজেন শোল্ডার কন্ডিশনে ভোগেন তাদের জন্য এই আসনটি উপকারী। এটিতে লোয়ার ব্যাকের, পায়ের এবং হাতের শক্তি বাড়ে। ত্রিকোণাসনা, ট্রায়াঙ্গেল পোজ। এই যোগাসনটি সাইটিকা এবং ব্যাক পেন কমাতে সাহায্য করে। এটি নিয়মিত অভ্যাস করলে বুক, হাত ও শির দ্বারা স্ট্রেচ হয় এবং এই বডি পার্টগুলির শক্তি বাড়ে। মার্জারি আসনা, ক্যাট স্ট্রেচ। এটি শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, পাশাপাশি শির দ্বারা কাঁধ এবং কবজিকে আরও ফ্লেক্সিবল করে। এটি গোটা শরীরের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। পশ্চিমোত্তানাসনা, সিটেড ফরওয়ার্ড বেন্ড। এই যোগার ফলে শরীরের বিভিন্ন জয়েন্টে ভালোভাবে রক্ত প্রবাহিত হয়। এটি গাঁটগুলির শক্তি এবং ফ্লেক্সিবিলিটি বাড়ায়, পাশাপাশি এটি শিরদাঁড়াকে স্ট্রেচ করে। পবন মুক্তাসনা, উইন্ড রিলিজ পোজ। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে এই যোগাসন অনেকটা কাজ দেয়। এটি শরীরে আটকে থাকা গ্যাস বা হাওয়াকে মুক্ত করে, পাশাপাশি এটি জয়েন্টসে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ও ব্যথা বেদনা কমায়। বশিষ্ঠাসনা, সাইড প্ল্যাঙ্ক ইউজিং ফোরআর্ম। কোমর এবং হাঁটুর জয়েন্টের জন্য এটি একেবারে অব্যর্থ এবং পারফেক্ট আসন। এই আসন গ্লুটিয়াস মিডিয়াস মাসেলসের শক্তি বাড়ায়। এখানে গ্লুটিয়াস মিডিয়াস হচ্ছে নিতম্বের বা পশ্চিরের হিপ মাসেল। সেতু বন্ধাসনা, ব্রিজ পোজ। এটি কোমরকে আরাম দেয়, ব্যাক পেন কমাতে সাহায্য করে এবং স্পাইন বা শিরদাঁড়াকে স্ট্রেচ আর রিল্যাক্স করে। ভুজঙ্গাসনা, কোবরা পোজ। এই যোগাসনটি আঙুল, কনুই, কাঁধ, শিরদাঁড়া, ঘাড় এবং কোমরকে সচল করতে সক্রিয় ভূমিকা নেয়। এটি হাতের পেশি ও আপার ব্যাকের শক্তি বাড়ায়। শবাসনা, কর্পস পোজ। এই আসনটি শরীর থেকে এয়ার এলিমেন্ট বা ওয়াত দোষা কমাতে সাহায্য করে। ওয়াত দোষার জন্য জয়েন্ট পেন বা গাউট হতে পারে। এছাড়া এই আসনটি শরীরের টিস্যু এবং কোষগুলিকে রিপেয়ার করে। এটি শরীর ও মনকে শান্ত করে, স্ট্রেস কমায়। সূর্য নমস্কার, সান স্যালুটেশন।
এই যোগাসনটিতে 12টা স্টেপ থাকে। এটি শরীরকে সচল করে তোলে, রেঞ্জ অফ মোশনকে আরও উন্নত করে তোলে। এর রোজ নিয়মিত অভ্যেস করলে শরীরের ভালো স্ট্রেচিং হয়, ফ্লেক্সিবিলিটি বাড়ে এবং জয়েন্টসগুলো ভালোভাবে কাজ করে। সূর্য নমস্কার স্ট্রেস কমাতেও সাহায্য করে। যোগাসন তো হলো, এবার আপনাদের কিছু প্রাণায়ামের কথা বলবো যেগুলি এক্ষেত্রে যোগের সহায়ক হিসেবে কাজ করে। সেগুলি হলো কপালভাতি বা স্কাল শাইনিং ব্রিদিং টেকনিক, অনুলোম বিলোম বা অল্টারনেট নস্ট্রেল ব্রিদিং, ভ্রামরী প্রাণায়াম বা হামিং বি ব্রিদিং টেকনিক, শীতলি প্রাণায়াম বা কুলিং ব্রেথ এবং শীতকারী প্রাণায়াম বা হিসিং ব্রেথ। প্রাণায়াম নিয়ে অবশ্য সংযোগের আগের পর্বে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রাণায়াম হল কন্ট্রোল অফ ব্রেথ বা শ্বাসবায়ু নিয়ন্ত্রণ করার পদ্ধতি। এই ব্রিদিং এক্সারসাইজগুলি আর্থারাইটিসের ব্যথার ফলে যে স্ট্রেস, অ্যাংজাইটি এবং মানসিক ক্লান্তি হয় তা কমাতে সাহায্য করে। এই বিপরীত উপকারিতাগুলি শুধু আর্থারাইটিসের পরিপ্রেক্ষিতে উল্লেখ করা হয়েছে। যোগা আর প্রাণায়ামের আরও অনেক রকমের শারীরিক উপকারিতা আছে যা মানুষকে সম্পূর্ণভাবে সুস্থ থাকতে সাহায্য করে। যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী পর্বে অন্য আরও একটি সমস্যা নিয়ে কথা বলতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।